নমস্কাৰ, আজি আমি বিভাজ্যতাৰ বিষয়ে আলোচনা কৰিম। ইংৰাজীত কয় ডিভিজিবিলিটি। বিভাজ্যতা কি? একদম সহজ কথা। আমি যে কওঁ যে ধৰক চাৰি সংখ্যাটো দুইৰে হৰণ কৰিলে মিলি যাবনে নাই, মিলি যাব মানে তাত ভাগশেষ বা বাকী থাকিবনে নাই। ধৰক চাৰি সংখ্যাটোক দুইৰে হৰণ কৰিলোঁ, দুই দুগুণ চাৰি, ভাগশেষ নাই, শূন্য মানে মিলি গ'ল। এই মিলি যোৱা মানে আমি কি ক'ম, চাৰি সংখ্যাটো দুইৰে বিভাজ্য হয়, সেইটোকে কয় বিভাজ্যতা। তেতিয়াহ'লে আমি আজি আলোচনা কৰিম, এটা যদি ডাঙৰ সংখ্যা থাকে আমি তাক দেখি বা অলপমান হিচাপ কৰি কৈ দিব পাৰিম যে এইটো সংখ্যা দুইৰে বিভাজ্য বা পাঁচেৰে বিভাজ্য বা সাতেৰে বিভাজ্য। এনেকুৱা কিছুমান একেবাৰে উজু কেইটামান নিয়ম আছে, সেই নিয়মকেইটা আমি আজি আলোচনা কৰিম। ধৰক আমি প্ৰথমতে চাম, যিকোনো সংখ্যা এটা লিখক, ধৰক দুই পাঁচ সাত তিনি ছয়। এই সংখ্যাটোক যদি মই সুধোঁ যে এই সংখ্যাটোক একেৰে বিভাজ্য হ'ব না নাই, ওৱানেৰে ডিভিজিবিলিটি আমি যদি টেষ্ট কৰোঁ, তেতিয়াহ'লে যিকোনো সংখ্যাৰে একেৰে হৰণ কৰিলে মিলি যাব, হয়? এইটো আমি সকলোৱে জানো, একেৰে যিকোনো সংখ্যা এটা হৰণ কৰিলে উত্তৰটো কি হ'ব, সেইটোৱে হ'ব। গতিকে একেৰে হৰণ যায়নে নাই, যিকোনো সংখ্যাকে একেৰে হৰণ যায়, গতিকে সেইটো আৰু আমি নাচাওঁ। গতিকে মই ইয়াত লিখি থৈছোঁ, এই একেৰে হৰণ কৰা হৰণ কৰিলে মিলি যাব, অৰ্থাৎ একেৰে সকলো সংখ্যাকে বিভাজ্য। এতিয়া আমি চাম যে দুইৰে বিভাজ্য হয়নে নহয়, ধৰক এইটো সংখ্যাৰে এই সংখ্যাটোক দুইৰে বিভাজ্য হয়নে নহয়, অৰ্থাৎ এই সংখ্যাটো দুইৰে হৰণ কৰিলে মিলি যাবনে নাই, মানে ইয়াৰ ভাগশেষ থাকিবনে নাই, ভাগশেষ জিৰ' হ'ব নে কিবা বেলেগ থাকিব। এইটো যদি আমি কৰোঁ, দুইৰে হৰণ কৰোঁ, দুই এক গুণ দুই, পাঁচ থাকিল, দুই দুগুণ চাৰি, এক এইটো সোতৰ, দুই আঠ গুণ ষোল্ল, এক আৰু এইটো নামি আহিল তিনি, দুই ছয় গুণ বাৰ, এক আৰু এইটো ছয় আহিল, দুই আঠ গুণ ষোল্ল, অৰ্থাৎ ভাগে নাথাকে, মিলি গ'ল। কিন্তু এই অংকটো ইমান ডাঙৰ অংক, আৰু ইয়াতে যদি বেছি থাকে, আঠ পাঁচ তিনি চাৰি এনেকৈ যদি থাকে, বহুত ডাঙৰ হ'ব হৰণ অংকটো। তাৰপিছত আমি কম, গোটেই অংকটো কৰি পেলাইহে কম যে অ হয়তো ভাগশেষ নাথাকিল বা ভাগশেষ থাকিল। কিন্তু আমি এই সংখ্যাটো, ধৰক এই সংখ্যাটো দিয়া আছে, আমি দেখি পেলাই কৈ দিম যে এই সংখ্যাটো কি দুইৰে বিভাজ্য হয়নে নহয়। তেনেহ'লে দুইৰ কাৰণে এটা সৰু নিয়ম আছে, উজু নিয়ম আছে, সহজ নিয়ম আছে। এই নিয়মটো কি, আমি এইবিলাক যিয়ে আছে সেইবিলাক আমি নাচাওঁ। এইটো এককৰ ঘৰ, এককৰ ঘৰ, এই এককৰ ঘৰত কি সংখ্যা আছে আমি সেইটো চাওঁ, কি আছে, চাৰি। গতিকে আমি ক'ম যে ইমান ডাঙৰ সংখ্যাটো এই দুইৰে বিভাজ্য হ'ব, হ'ব? যদি এককৰ ঘৰৰ অংকটো, তাৰমানে দুইৰ নিয়মটো কি হ'ল, দুইৰে বিভাজ্য হয়নে নহয় তাক চাবৰ কাৰণে আমি গোটেই সংখ্যাটো নাচাওঁ, আমি চাম এককৰ ঘৰত, এককৰ ঘৰত কি সংখ্যা আছে। যদি শূন্য থাকে, এইটো যদি শূন্য হয়, নাইবা যদি দুই হয়, নাইবা চাৰি হয়, নাইবা ছয় হয়, নাইবা আঠ, এই অংককেইটা যদি ইয়াত থাকে এককৰ ঘৰত, তেতিয়াহ'লে আমি বাকী যিমানেই ডাঙৰ সংখ্যা নহওক সেই সংখ্যাবিলাক আমি নাচাওঁ, অংকবিলাক আমি নাচাওঁ, একেবাৰে এককৰ ঘৰৰ অংকটো চাওঁ। সেই অংকটো যদি এইবিলাক হয়, হয় শূন্য থাকিব লাগিব, নহ'লে দুই, নহ'লে চাৰি, নহ'লে ছয়, নহ'লে আঠ, যদি থাকে তেতিয়াহ'লে দুইৰে হৰণ কৰিলে ই মিলি যাব, অৰ্থাৎ দুইৰে বিভাজ্য হ'ব। গতিকে এই সংখ্যাটো ইমান ডাঙৰ, এককৰ ঘৰত কি আছে, চাৰি, গতিকে দুইৰে বিভাজ্য হ'ব, কাৰণ ইয়াৰ নিয়মটো হ'ল চাৰি আছে। যদি এইটো মুচি দিওঁ, ধৰক এইটো সংখ্যা দিছে, এককৰ ঘৰত কি আছে, তিনি, এককৰ ঘৰত তিনি থাকিলে দুইৰে বিভাজ্য হ'বনে নাই, এককৰ ঘৰত তিনি থাকিলে দুইৰে বিভাজ্য নহ'ব। যদি এইটো থাকে, এককৰ ঘৰত কি আছে, পাঁচ, গতিকে এই সংখ্যাটো দুইৰে বিভাজ্য নহ'ব। যদি এইটো সংখ্যা দিয়ে, এককৰ ঘৰত কি আছে, আঠ, আঠ থাকিলে দুইৰে বিভাজ্য হ'ব, বুজি পাইছে? ধৰক এইটো সংখ্যা দিলে ছয়, এককৰ ঘৰত কি আছে, ছয়, দুইৰে বিভাজ্য হ'বনে নাই, হ'ব, কাৰণ এককৰ ঘৰত ছয় থাকিলে দুইৰে বিভাজ্য হ'ব। গতিকে দুইৰে বিভাজ্য হয়নে নহয় তাৰ সহজ নিয়মটো কি, আমি অকল এককৰ ঘৰৰ অংকটো চাম, যদি এইকেইটা অংকৰ যিকোনো এটা থাকে, হয় শূন্য,
নহলে দুই চারি বা ছয় বা আঠ এইকেইটা যদি থাকে তেতিয়াহলে দুইৰে বিভাজ্য হ'ব। এইটো হ'ল দুইৰ নিয়ম। এতিয়া আমি চাম তিনিৰে বিভাজ্য হয় নে নহয়। ধৰক এই অংকটো দিয়া আছে, এই সংখ্যাটো দিয়া আছে, এই সংখ্যাটো তিনিৰে বিভাজ্য হয় নে নহয়। তিনিৰে বিভাজ্য হ'লে নিয়মটো কি, এই যিবিলাক অংক আছে গোটেইকেইটাকে আমি যোগ কৰি চাম, এইকেইটা অংককেইটা যোগ কৰিম। গোটেই সংখ্যাটোৰ যিমানকেইটা অংক আছে, এই এটা এটা অংক হয় ডিজিট, এই ডিজিটবিলাক প্লাছ কৰিম। কৰিলে কিমান হ'ব, টু প্লাছ ফাইভ ছেভেন, ছেভেন ছেভেন ফৰ্টিন, ফৰ্টিন আৰু থ্ৰী ছেভেণ্টিন, ছেভেণ্টিন ছিক্স টুৱেণ্টি থ্ৰী। এতিয়া টুৱেণ্টি থ্ৰী, টুৱেণ্টি থ্ৰী তিনিৰে বিভাজ্য হয় নে নহয়, অৰ্থাৎ টুৱেণ্টি থ্ৰীক থ্ৰীৰে ডিভাইড কৰিলে মিলি যাবনে নাই, তিনিয়েদি হৰণ কৰিলে মিলি যাবনে নাই। তিনিদি হৰণ কৰিলে কি হ'ব, তিনি আঠ গুণ চৌব্বিছ, তিনি সাত গুণ একৈছ, মিলি নাযায়। তিনি সাত গুণ একৈছ, কি বাকী থাকিব, দুই, ই মিলি নাযায় মানে বিভাজ্য নহয়। গতিকে যিহেতু টুৱেণ্টি থ্ৰীক ডিভাইড কৰিলে মিলি নাযায়, গতিকে এই সংখ্যাটোকো হৰণ কৰিলে মিলি নাযায়, অৰ্থাৎ এই সংখ্যাটো কি সংখ্যা, টু ফাইভ ছেভেন থ্ৰী ছিক্স, এই সংখ্যাটো তিনিৰে বিভাজ্য নহয়। যদি মই ইয়াতে আৰু ধৰক ওৱান দি দিওঁ তেতিয়া যাবনে নাই, চাওক এই গোটেই অংককেইটা যোগ কৰিলে কি হ'ব, দুই যোগ পাঁচ সাত, সাত আঠ চৈধ্য, চৈধ্য তিনি সোতৰ, সোতৰ ছয় তেইছ, আৰু এক আহি গ'ল, কিমান হ'ব, চৌব্বিছ। চৌব্বিছক তিনিৰে হৰণ কৰিলে কি হ'ব, তিনি আঠ গুণ চৌব্বিছ, মিলি গ'ল হয়। এতিয়া আমি চাম যে এই সংখ্যাটোক তিনিৰে হৰণ কৰিলে মিলে নে নাই, আমাৰ মতে মিলিব লাগে, আমাৰ নিয়মমতে কি, দুই যোগ সাত, সাত যোগ সাত, সাত চৈধ্য, চৈধ্য তিনি সোতৰ, সোতৰ ছয় তেইছ, তেইছে আৰু একে চৌব্বিছ, চৌব্বিছক তিনিৰে হৰণ কৰিলে মিলি যাব। বা যদি এইটো ডাঙৰ ওলায়, ধৰক যোগ কৰোঁতে কিমান হ'ল চৌব্বিছ, এইকেইটা প্লাছ কৰোঁতে টুৱেণ্টি ফ'ৰ, এতিয়া যদি এইটোকো আমি তিনিৰে হৰণ কৰিলে মিলিবনে নাই নাজানো, তেনেহ'লে এই দুটা ডিজিট আৰু প্লাছ কৰিম, টু প্লাছ ফ'ৰ কিমান, ছিক্স, ছিক্স ইজ ডিভিজিবল বাই থ্ৰী, ছয় তিনিৰে হৰণ কৰিলে ছয়ক মিলি যাব, গতিকে এই ডাঙৰ সংখ্যাটোকো তিনিৰে হৰণ কৰিলে মিলি যাব। এতিয়া আমি সেইটো চাম যে ইয়াক তিনিৰে হৰণ কৰিলে মিলে না নিমিলে। এতিয়া চাওঁ, থ্ৰীৰে ডিভাইড কৰোঁ, তিনি আঠ গুণ চৌব্বিছ, এক কি হ'ব, এইটো সোতৰ, কিমান হ'ব, তিনি পাঁচ গুণ পোন্ধৰ, দুই কিমান হ'ব, তেইছ, তিনি সাত গুণ একৈছ, দুই কিমান হ'ব, ছাব্বিছ, তিনি আঠ গুণ চৌব্বিছ, দুই এইটো এক, তিনি সাত গুণ একৈছ, মিলি গ'ল। গতিকে আমাৰ নিয়মটো তাৰমানে ঠিকে আছে। কি আছিল নিয়মটো, যে যিকোনো এটা যদি সংখ্যা দিয়ে, আমাৰ সংখ্যাটো কি দিছিলে, ধৰক টু ফাইভ, যিকোনো সংখ্যা ছেভেন থ্ৰী ছিক্স ওৱান, এই সংখ্যাটো তিনিৰে বিভাজ্য হয় নে নহয়, আমি কি কৰিম, এনেকৈ গোটেই অংকটো কৰি নাচাওঁ, যিমানে ডাঙৰ সংখ্যা নহওক কৰি নাচাওঁ, আমি কি কৰিম, সহজ নিয়মটো কি, এই যে ডিজিটকেইটা আছে, অংককেইটা আছে, এই অংককেইটা যোগ কৰি চাম টোটেল কিমান হয়, দুই যোগ পাঁচ সাত, সাত সাত চৈধ্য, চৈধ্য চৈধ্য তিনি সোতৰ, ছয় তেইছ, একে চৌব্বিছ, কিমান পালোঁ, চৌব্বিছ। এতিয়া চৌব্বিছ সংখ্যাটো তিনিৰে হৰণ কৰিলে মিলি যায় নে নাই, মিলি যায়। আচ্ছা, যদি কিবা কাৰণত এইটো ধৰক চৌব্বিছ বা তাতকৈ ডাঙৰ সংখ্যা হ'ল, বাহাত্তৰ হ'ল, এইবিলাক সংখ্যা আমি যোগ কৰিলে বহুত ডাঙৰ সংখ্যা এটা, যোগ কৰিলে আৰু বহুত ডাঙৰ হ'ব পাৰে, যদি ডাঙৰ হয় তেতিয়াহ'লে কি কৰিম, যিটো সংখ্যা ওলায় কি ওলাইছে, ধৰক চৌব্বিছ ওলাইছে, ধৰক এইটো তিনিৰে হৰণ যাবনে নাই আমি কোৱাত অসুবিধা হৈছে, তেতিয়া কি কৰিম, এই দুটা আৰু যোগ কৰি দিম, দুই প্লাছ টু প্লাছ ফ'ৰ কিমান, ছিক্স, এইবাৰ এইটোকটো তিনিৰে হৰণ যায় নাই গম পাম, ছয়ক তিনিৰে হৰণ কৰিলে তিনি দুগুণ ছয় মিলি যাব, গতিকে এই সংখ্যাটোকো কি হ'ব, তিনিৰে হৰণ কৰিলে মিলি যাব, অৰ্থাৎ তিনিৰে বিভাজ্য হ'ব। হ'ল, তেতিয়াহ'লে তিনি নিয়মটো হ'ল যে অংককেইটা যে আছে, যিমান ডাঙৰ সংখ্যা নহওক, ধৰক ইয়াত যদি মই আৰু তিনি দুই চাৰি তিনি এনেকৈ দিওঁ, এই সংখ্যাটো তিনিৰে বিভাজ্য হয় নে নহয়, আমি গোটেইকেইটা প্লাছ কৰি যাম, প্লাছ কৰি যিমান হয় তাক যদি তিনিৰে হৰণ যায় তেতিয়াহ'লে এই গোটেই সংখ্যাটোকো তিনিৰে হৰণ কৰিলে মিলি যাব, হ'ব, এইটো হ'ল তিনিৰ নিয়ম।
তেতিয়া হলে দুইর নিয়ম পালো তিনির নিয়ম পালো এতিয়া সব সিরিয়ালি কম মই কিন্তু মই আগতে ছয়ের নিয়ম তো কম ধরো এটা সংখ্যা দিয়া আছে সাত তিনি দশ দশ পাঁচ পনেরো পনেরো চারি দুই এই সংখ্যাটো এই সংখ্যাটো যদি কয় যে দুইয়েরে বিভাজ্য হয় না নহয় আমি কি কম এককৰ ঘৰত চাম এককৰ ঘৰত কি আছে দুই আছে গতিকে দুইৰে বিভাজ্য হ'ব কাৰণ দুইৰ নিয়ম কি আছিল এককৰ ঘৰত যদি শূন্য থাকে বা দুই থাকে বা চাৰি থাকে বা ছয় থাকে বা আঠ থাকে তেতিয়াহ'লে গোটেই সংখ্যাটোকে দুইৰে হৰণ কৰিলে মিলি যাব গতিকে এককৰ ঘৰত দুই আছে গতিকে এই সংখ্যাটো দুইৰে বিভাজ্য হয় এতিয়া এই সংখ্যাটো তিনিৰে বিভাজ্য হয় না নহয় কি কৰিম এই অংককেইটা যোগ কৰিম কিমান হ'ব হাতে দিনে দহ দশে বাছে পোন্ধৰ পোন্ধৰ চাৰি ঊনৈছ ঊনৈছ দুয়ে কিমান পালো একৈশ একৈশ সংখ্যাটো তিনিৰে বিভাজ্য হয় না নহয় তিনি সাত গুণ একৈশ হয় গতিকে এই যে সংখ্যাটো পালো সাত কিমান তেসত্তৰ হাজাৰ পাঁচশ বিয়াল্লিছ এই গোটেই সংখ্যাটোকে তিনিৰে বিভাজ্য হ'ব অৰ্থাৎ তিনিৰে হৰণ কৰিলে মিলি যাব এতিয়া চাম আমি যে এই সংখ্যাটো ছয়েৰে বিভাজ্য হ'বনে নাই ছয় কিয় ক'লো চাৰি আৰু পাঁচ কিয় নক'লো অলপ পাছত কৈ আছো ছয়ৰ নিয়মটো কি যে এই সংখ্যাটো এটা সংখ্যা দিয়া আছে ইয়াক ছয়েৰে হৰণ কৰিলে মিলি যাবনে নাই ছয়েৰে হৰণ কৰিলে মিলি যাবনে নাই ইয়াক আমি ছয় দি হৰণ কৰিব নালাগে কি কৰিম এটা নিয়ম আছে সেই নিয়মটো হ'ল ইয়াক দুয়েৰে হৰণ কৰিলে মিলি যায় না নাই প্ৰথমতে চাম প্ৰথমতে চাম যে একৰ ঘৰত কি আছে দুই আছে গতিকে দুইৰে যায় এতিয়া চাম যে ইয়াক তিনিৰে যায় নেকি এইটোকটো তিনিৰেও যায় যদি এটা সংখ্যা ছয়ৰ নিয়মটো কি যদি এটা সংখ্যা দুইৰে হৰণ যায় অৰ্থাৎ দুইৰে হৰণ কৰিলে মিলি যায় অৰ্থাৎ দুইৰে বিভাজ্য হয় আৰু সেই সংখ্যাটো যদি তিনিৰেও বিভাজ্য হয় দুইৰে বা তিনিৰে দুইটাৰে যদি বিভাজ্য হয় এটাৰে হ'লে নহ'ব কিন্তু তেতিয়াহ'লে সেই সংখ্যাটোক ছয়েৰেও বিভাজ্য হ'বই আমি এইটো পালোঁ দুইৰে বিভাজ্য আমি এইটো দেখিলোঁ তিনিৰেও বিভাজ্য এতিয়া এই সংখ্যাটো কিহেৰে বিভাজ্য হ'ব ছয়েৰেও বিভাজ্য হ'ব আমি কৰি চাব পাৰোঁ প্ৰমাণৰ কাৰণে ছয় এক গুণ ছয় এক তেৰ ছয় দুগুণ বাৰ এক পোন্ধৰ ছয় তিনি ছয় দুগুণ বাৰ তিনি চৌত্ৰিছ ছয় পাঁচ গুণ ত্ৰিছ চাৰি আৰু দুই আহিল বিয়াল্লিছ ছয় সাত গুণ বিয়াল্লিছ মিলি গ'ল অৰ্থাৎ ছয়ৰে বিভাজ্য হয় হ'বই কাৰণ নিয়মটো কি আছিল আমাৰ যে এটা সংখ্যাক যদি দুইৰে বিভাজ্য হয় সেই সংখ্যাটোক যদি তিনিৰেও বিভাজ্য হয় তেতিয়াহ'লে সেই সংখ্যাটো কিহেৰে বিভাজ্য হ'ব ছয়েৰেও বিভাজ্য হ'বই এইটো হ'ল ছয়ৰ নিয়ম ঠিক আছে এতিয়া আমাৰ কি হ'ল ওৱান হ'ল টু হ'ল থ্ৰী হ'ল ছয় হৈ গ'ল ছিক্স হ'ল এতিয়া আমি চাওঁ চাৰিৰে বিভাজ্য হ'বনে নাই আচ্ছা তাৰ আগতে আৰু দুটা সহজ কৰি লওঁ পাঁচেৰে বিভাজ্য হ'বনে নাই কৰি লওঁ আৰু দহেৰে নিয়মটো কি এটা সংখ্যা পাঁচেৰে বিভাজ্য হ'লে আমি কি আছে দুইৰ নিয়মটো কি আছিল ধৰক দুই পাঁচ সাত চাৰি তিনি দুই দুইৰ নিয়মটো কি আছিল বিভাজ্যতাৰ নিয়মটো যে এককৰ ঘৰৰ অংকটো শূন্য দুই চাৰি ছয় বা আঠ হ'ব লাগিব পাঁচৰ দুই নিয়মৰ নিচিনাহে পাঁচেৰে হৰণ যাব লাগিলে এককৰ ঘৰৰ সংখ্যাটো কি হ'ব লাগিব হয় শূন্য হ'ব লাগিব নহ'লে পাঁচ হ'ব লাগিব তো এই সংখ্যাটো পাঁচেৰে হৰণ যায় না নাই অৰ্থাৎ পাঁচেৰে হৰণ কৰিলে মিলি যায় না নাই তাক চাবৰ কাৰণে আমি এককৰ ঘৰৰ অংকটো চাম এককৰ ঘৰত কি আছে দুই শূন্য বা পাঁচ নাই গতিকে এই সংখ্যাটো পাঁচেৰে হৰণ কৰিলে মিলি নাযায় অৰ্থাৎ এই সংখ্যাটো পাঁচেৰে বিভাজ্য নহয় যদি সংখ্যাটোৰ এককৰ ঘৰত এইটো থাকে এই এইটো সংখ্যা দিছে তেতিয়াহ'লে আমি চাম এককৰ ঘৰত কি আছে শূন্য গতিকে ই পাঁচেৰে বিভাজ্য হয় এই সংখ্যাটো যদি থাকে এককৰ ঘৰত যদি পাঁচ থাকে আগত যিয়ে নাথাকক এককৰ ঘৰ চাম এককৰ ঘৰত কি আছে পাঁচ গতিকে এই পাঁচেৰে বিভাজ্য হ'ব অৰ্থাৎ শূন্য বা পাঁচ যদি এককৰ ঘৰত থাকে তেতিয়াহ'লে পাঁচেৰে বিভাজ্য হ'ব এতিয়া চাম ইণ্টাৰেষ্টিং যদি শূন্য থাকে তেতিয়াহ'লে দুইৰেও বিভাজ্য হ'ব পাঁচেৰেও বিভাজ্য হ'ব কাৰণ দুইৰে বিভাজ্যত নিয়মটো কি আছিল যদি শূন্য থাকে এককৰ ঘৰত আৰু বেলেগ বেলেগো থাকে দুই চাৰি ছয় আঠ কিন্তু শূন্য থাকিলেও দুইৰে বিভাজ্য হ'ব ঠিক তেনেকৈ পাঁচেৰে বিভাজ্য হোৱাতে কি থাকিব হয় শূন্য নহয় পাঁচ
গতিকে আমার শূন্য আছে, গতিকে এই সংখ্যাটো পাঁচেরেও হরণ করলে মিলি যাব, একদম ইজি। এতিয়া চাও ইন্টারেস্টিং, এই সংখ্যাটো দশেরে হরণ করলে মিলি যাব না নাই? দশর নিয়মটো কি আছে, দশেরে হরণ করলে মিলি যায় না নাই? এটাই নিয়ম যে এককর ঘরের অঙ্কটো চাম, যদি এককর ঘরত শূন্য থাকে বাকি এইফালে যি থাকে যি না থাকে কথা নাই, এককর ঘরের অঙ্কটো যদি শূন্য থাকে তেনহলে দহেরে হরণ করলে মিলি যাবই। ইয়াত কিন্তু আর বেলেগ সংখ্যা থাকিলে না যাব, ধর পাঁচ থাকি তেতিয়াহলে দশেরে হরণ করলে মিলি না যাব। কি থাকিব লাগিব, এককর ঘরত সদায় শূন্য থাকিব লাগিব, তেতিয়াহলে দহেরে হরণ করলে মিলি যাব, অর্থাৎ দহেরে বিভাজ্য হব। ঠিক আছে, তেতিয়াহলে পাঁচেরে পালো দশেরে পালো। এতিয়া চাও, ধরো এইটো সংখ্যা দিয়া আছে, এতিয়া আমি ঘুরি আহো চারিত, এই সংখ্যাটো চারিরে বিভাজ্য হব না নাই? চারিরে বিভাজ্য হব না নাই তা চাব কারণে কি করিব লাগিব, এইবার দুটা ঘর লব লাগিব, মানে একক আর দহক, একক আর দহকর ঘরের অঙ্ক দুটা একেলগে লম, কিমান আছে ৩২, ইয়াক চারিরে হরণ করিলে মিলি যাব না নাই? করে চাম, চারি আট গুণ ৩২, গোটেই সংখ্যাটো করিব নালাগে, ইয়াত হয়তো আরো থাকিব পারে আরো থাকিব পারে, এই গোটেই সংখ্যাটো চাব নালাগে, কি চাম, একক আর দহকর ঘরত যি আছে সেই দুটা অঙ্ক লৈ আহিম, আহি তাক আমি হরণ করে চাম যে চারিদি হরণ করলে চারি আট গুণ ৩২ মিলি গেল, গতিকে এই গোটেই সংখ্যাটো চারিরে বিভাজ্য হব। ধরো এইটো আছে, ধরো এইখিনি, এই সংখ্যাটো যাব না নাই, তেতিয়া আমি কি লম, একক আর দহকর ঘরত কি আছে, একক আর দহকর ঘর মিলি ৭৪, ইয়াক চারিরে হরণ করে চাম, চারি এক গুণ চারি তিনি ৩৪, চারি এক গুণ ৩২, দুই বাকি থাকিল, অর্থাৎ হরণ করিলে মিলি না যায়, বিভাজ্য নহয় চূড়াটোর সংখ্যাটো, গতিকে এই গোটেই সংখ্যাটো চারিরে হরণ করিলে মিলি না যায়, অর্থাৎ এই গোটেই সংখ্যাটো চারিরে বিভাজ্য নহয়। চারিরে বিভাজ্য হব লাগিলে লাস্ট দুটা ডিজিট মানে একক আর দহক, একক আর দহক মিলি যিটো সংখ্যা হয় সেই সংখ্যাটোক আমি হরণ করে চাম, এইটো যদি বিভাজ্য তেনহলে গোটেই সংখ্যাটোৱে বিভাজ্য হব, একদম সহজ, এইটো হল চারির নিয়ম। এতিয়া চারির লগত আরো এটা নিয়ম একদম একে, সেইটো হল আঠর নিয়মটো, আঠ, আঠর নিয়মটো কি, যদি খুব ডাঙর সংখ্যা হয় মানে কমসে কম চারিটা থাকে তেতিয়াহলে আমি কি করিম, আঠর নিয়মটো যেনেকে চারিরে হরণ যায় না নাই, আমি কি লৈছিলোঁ, দুটা ডিজিট লৈছিলোঁ, একক আর দহকর ঘর লৈছিলোঁ, আঠেরে হরণ যায় না নাই তাক চাব কারণে সংখ্যাটোর পৰা কি লম, একক দহ শতকত যি আছে সেই সংখ্যাটো লৈ লম, এই তিনিটা, এতিয়া আঠেরে হরণ করে চাও, আঠ ছয় গুণ ৪৮, আঠ আট গুণ ৫৬, কি নামিল ১৪, আট দুগুণ ১৬, আঠ এক গুণ ৮, ছয় আর তো না যায়, গতিকে ছয় বাকি থাকি, অর্থাৎ এই তিনিটা ডিজিটে দি একক দহ শতকর ঘরের অঙ্ক তিনিটা ডিজিটো সংখ্যা হয় সেই সংখ্যাটো আঠেরে হরণ করে চাম, যদি মিলি যায় তেনহলে গোটেই সংখ্যাটো হরণ করলে আঠেদি মিলি যাব, অর্থাৎ আঠেরে বিভাজ্য হব, যদি এইটো আঠেরে বিভাজ্য নহয় এই তিনিটা তেতিয়াহলে এই গোটেই সংখ্যাটো আঠেরে বিভাজ্য নহয়, গতিকে চারি আর আঠর নিয়মটো প্রায় একে, চারিত আমি দুটা ডিজিট চাম মানে একক আর দহকর ঘরত কি আছে সেই সংখ্যাটো লৈ আহিম, আঠর সময়ত আমি কি করিম, একক দহক আর শতকর ঘরত যে তিনিটা আছে সেই তিনিটা লৈ আহি সেই সংখ্যাটোক আমি হরণ করে চাম, যদি সি বিভাজ্য হয় তেনহলে গোটেই সংখ্যাটোৱে বিভাজ্য হব আঠেরে, যদি এই তিনিটাৰে গঠিত সংখ্যাটো বিভাজ্য নহয় যেনেকে ইয়াত বিভাজ্য হোৱা নাই, গতিকে এই সংখ্যাটো আঠেরে বিভাজ্য নহয়, এইটো হল আঠর নিয়ম। এতিয়া থাকিল কি সাত, সাতর আগতে নটো কইল, নটো কার লগত একে, নটো হল এই তিনির লগত একে, ধরক এটা সংখ্যা দিয়া আছে ৫ ৭ ৯ ৩ ১ ২, তিনিত কি আছিল, তিনিরে হরণ যায় না নাই, তার নিয়মটো কি আছিল, এই ডিজিট কেটা প্লাস করিম, ঠিক তেনেকে নরে যায় না নাই এই ডিজিট কেটা প্লাস করিম, ৫ ৭ ১২, বারো ২১, ২১ চারিয়ে ২৫, ২৬ ২৭, কিমান হল ২৭,
এতিয়া এই 27 বা 27ক 2 আৰু 7ক হৰণ যোগ কৰি চাও বাৰু 2 আৰু 7 যোগ কৰিলে কি হ'ব 9 এই 9 ডিজিটটো 9 এৰে ডিভাইড দিলে ইজ ইট ডিভিজিবল বাই 9 মানে 9 টো 9 এৰে ডিভাইড কৰিলে মিলি যাব নে নাই অৰ্থাৎ বিভাজ্য হ'ব নে নাই বা 27 টো মিলি যাব নে নাই যাব 27ক হৰণ কৰিলে 9 3 গুণ 27 বা 9 যাব 9 1 গুণ 9 অৰ্থাৎ এইকেইটা প্লাছ করিলে যেটো রিজাল্ট হব সেই রিজাল্ট যদি নরে হরণ করিলে মিলি যায় তেনহলে এই গোটেই সংখ্যাটো এই সংখ্যাটো কিমান আছে কিমান আছে 579312 এই গোটেই সংখ্যাটো নরে কি হব ডিভাইড করিলে হরণ করিলে মিলি যাব অর্থাৎ ডিভিজিবল হব অর্থাৎ বিভাজ্য হব নরে কিয় কারণ এই যে 27 পালো এইকেইটা যোগ করি অঙ্ককেইটা যোগ করি এই 27ক 9ৰে হৰণ কৰিলে মিলি যায় বা এই 27ক 2 আৰু 7 যদি যোগ কৰো কিমান হ'ব 9 9ক 9ৰে হৰণ কৰিলে মিলি যায় গতিকে এই গোটেই সংখ্যাটোকে 9ৰে হৰণ কৰিলে মিলি যাব অৰ্থাৎ এটো 3ৰ লগত একে নিয়মটো এতিয়া আহিল দুটা থাকিল 7 আৰু 11 একচুৱালি 10 লৈকে নিয়মটো কৈ দিয়া হয় কেতিয়াবা 11 আৰু 25 এনেকুৱা কিছুমান বিশেষ বিশেষ সংখ্যাৰ নিয়ম আছে তো মই চিৰিয়েলি যিহেতু পঢ়ি গৈছে 11 লৈকে মই নিয়মটো কৈ আছো তো এতিয়া আহিল 7 নিয়মটো কি ধৰক মই এটা সংখ্যা লওঁ 27475 এই সংখ্যাটো এই সংখ্যাটো কি কৈছো 7ৰে ডিভিজিবল হয় নে নাই বিভাজ্য হয় নে নাই তেতিয়াহ'লে তাৰ নিয়মটো কি প্রথমতে এককৰ ঘৰৰ অংকটো লম কিমান 5 তাক দুগুণ কৰিম 5 দুগুণ কিমান 10 এই 10 টো বাকি যিখিনি সংখ্যা আছে গোটেই সংখ্যাটোৰ পৰা এককৰ ঘৰত থকাটোক দুগুণ কৰিম কৰি পেলাই বাকি সংখ্যাটোৰ পৰা এই 10 টো বিয়োগ কৰিম এইটো কিন্তু নাই নাথাকিল এইটো লৈ গ'ল কিমান হ'ব 7 3 7 2 হ'ল এটা ষ্টেপ এইবাৰ এতিয়াতো ক'ব পৰা হোৱা নাই হাতেৰে যাবনে নাই এইবার এককর ঘরের অঙ্কটা আকো দুগুণ করিম 7 × 2 কিমান হল 14 14 এতিয়া বাকি যেখিনি আছে তারপর এই সংখ্যাটোর পৰা 14 বিয়োগ করিম 13 সারি গলে 9 6 এক গলে 5 2 এতিয়া আমি কব নোৱাৰো ভালকে যে যায় নে নাই হাতেৰে এইবার কি করিম ইয়ার এককর ঘরের অঙ্কটো আকো এবার ডবল করিম 9 × 18 এইবার 18 পৰা বিয়োগ করিম 15 8 গলে 7 গতিকে কিমান থাকিল 7 এতিয়া 7টো 7ৰে বিভাজ্য আহি যেতিয়া রিজাল্টটো পাম কব পাৰা হম যে 7ৰে 7 বা 14 হল 14 7ৰে 7 দুগুণ 14 মিলি যাব অর্থাৎ তেতিয়া আমি কম যে গোটেই সংখ্যাটো আমাক যিটো সংখ্যা দিছিল এই সংখ্যাটো 7ৰে বিভাজ্য হব মই আকৌ এবাৰ নিয়মটো কৈছো ধৰক আমাৰ কি দিয়া আছিল এই সংখ্যাটো দিয়া আছিল কি আছিল 27475 এই সংখ্যাটো 7ৰে বিভাজ্য হয় নে নহয় আমি ডাইৰেক্ট 7ৰে হৰণ কৰি কৰিব পাৰোঁ কিন্তু যদি ডাঙৰ সংখ্যা থাকে তেতিয়াহ'লে বহুত কৰি থাকিব লাগিব তাৰ সহজ নিয়মটো কি আমি কি কৰিম এককৰ ঘৰৰ অংকটো প্ৰথমতে দুগুণ কৰিম দুগুণ কৰি বাকীখিনি যে আছে 2747 থাকিল তাৰ পৰা এই দুগুণ কৰি যিমান ওলাও সেইটো বিয়োগ কৰি দিম এইটো ওলাও এতিয়া ইয়াৰ যিটো একক আছে এককক দুগুণ কৰিম কৰি এইটোৰ পৰা বিয়োগ কৰি দিম এতিয়া এইটোক আমি কব পৰা হোৱা নাই গতিকে এই এককৰ ঘৰৰ অংকটো আকৌ দুগুণ কৰিম দুগুণ কৰি এইবাৰ ইয়াৰ পৰা বিয়োগ কৰি দিলোঁ দিলে কি হ'ব উত্তৰটো ওলাই গ'ল 7 গতিকে 7ক 7ৰে হৰণ যায় আমি জানো 7ৰে 1 7 1 গুণ 7 মিলি গ'ল গতিকে আমি ক'ব পাৰোঁ যে তাৰ মানে এই গোটেই সংখ্যাটো আমাক যে দিছিল 27475 এই সংখ্যাটোক আমি 7ৰে বিভাজ্য বুলি কৈ দিব পাৰিম এইটো হ'ল 7ৰ নিয়ম এতিয়া আহিল লাষ্ট এটা সংখ্যা দিয়া আছে ধৰক সেই সংখ্যাটো হৈছে 2 7 2 7 5 7 ধৰক 5 9 ধৰক এইটো এই সংখ্যাটোক 11ৰে হৰণ কৰিলে মিলি যাব নে যিকোনো সংখ্যা হ'ব পাৰে মই এটা লিখিছোঁ এতিয়া এই সংখ্যাটোক 11ৰে হৰণ কৰিলে মিলি যাব নে নাই 11ৰ নিয়মটো কি
এইটো এককৰ ঘৰৰ অংকটো এটা বাদ দি এটা এই কিটা প্লাস কৰিম প্ৰথমতে কি কৰিম 9 প্লাস 7 প্লাস 7 কিমান হ'ব 23 তাৰ পিছত জিকিটা বাকি থাকিল এই তিনিটা থাকিল এই তিনিটা প্লাস কৰো 5 প্লাস 5 প্লাস 2 কিমান হ'ল 12 এতিয়া এটোৰ পৰা এটো মাইনাস কৰি দিলো এটো মাইনাস মাইনাস কৰিলে কিমান হ'ব 11 জিমান ওলাই আনসারটো ইয়াক যদি ডিভিজিবল বাই 11 হয় 11 11 দি হরণ কইলে মিলি যাব ইয়াত 11 নলাই 22 লাগো পারে যদি 22 লাই 11 টু গুণ 22 কটিকে যদি হরণ কইলে মিলি যায় এই উত্তরটো তেতিয়া হলে এই আমাক জিটু সংখ্যা দিছে এই গটে সংখ্যাটো 11 রে হরণ কইলে মিলি যাব এতিয়া ধর ইয়াত 9 নিদি পেলে 8 আছে 8 যদি থাকে এটো যদি 8 হয় তেতিয়াহলে এইটো কিমান হ'ব যোগ কৰিলে 22 22ৰ 12 গলে কিমান হ'ব 10 হ'ল নাই গতিকে 10 11 ৰে হৰণ কৰিলে মিলি নাযায় অৰ্থাৎ এই সংখ্যাটো হৰণ কৰিলে মিলি নাযাব অৰ্থাৎ 11 ৰে এই কিমান 275758 এই সংখ্যাটো 11 ৰে ডিভিজিবল নহয় বিভাজ্য নহয় কিন্তু যদি 9 থাকে তেতিয়া কিন্তু বিভাজ্য হ'ব এটো যদি 9 থাকে তেতিয়াটো 23 হ'ব 23 হ'লে এইটো 11 হ'ব 11 11 দি ডিভিজিবল হয় বিভাজ্য হয় গতিকে গোটেই সংখ্যাটোৱে 11 ৰে বিভাজ্য হ'ব বুজি পাইছে যদি অলপ টান লাগে তেতিয়াহ'লে আপোনালোকে এটা বারে বারে চাব দুবার মান চালে আপোনালোকৰ আহি যাব আচলতে এইটো এটা প্ৰেক্টিছৰ কথা ল'ৰা ছোৱালী প্ৰেক্টিছ কৰিব লাগে তেতিয়াহ'লে আজি এইখিনিতে আমি সামৰিলোঁ ইয়াৰ পিছত নেক্সট এপিছডত আপোনালোকক আকৌ লগ পাম ধন্যবাদ।